লিনিয়ারও বোঝাবো অ্যাঙ্গুলারও বোঝাবো, লিনিয়ারও বোঝাবো অ্যাঙ্গুলারও বোঝাবো, কি ভালো করে দেবে। এই হলো অ্যাঙ্গুলার মানে সার্কুলার মোশন বোঝাবো, সরি সার্কুলার মোশন। এই ধরো ছিল, তাহলে একটা বডি সার্কুলারলি মুভ করছে, এই এটা সেন্টার ও, এটা পি পয়েন্ট, ধরো এখানে চলে এলো, তাহলে এটা পি ড্যাশ এইভাবে ঘুরলো, তাহলে আমি বলতে পারি এই ডিসটেন্সটাকেই আমরা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা এস বলি। বলো বুঝলে কিনা? ভালো করে দেখো, ছিল বডি, ছিল বডিটা এখানে, গেল বডিটা এইখানে, ছিল এখানে, গেল এখানে, কতটা অ্যাঙ্গেল কভার করলো এইটা, এটাকে বলা হয় থিটা। এটা হলো ফিজিক মানে গ্রাফিকাল, গ্রাফিকাল না মানে ডায়াগ্রাম এ রিপ্রেজেন্টেশন। বলো বুঝলে কিনা? এবার এবার ভালো করে শুনবে, ভালো করে শুনবে, মাথায় ঢোকাও, ভালো করে শুনবে। এই যে জিনিসটা করলাম আমি, তোমাদের এই কথাটা বলেছিলাম, লিনিয়ারে এস যে রোল প্লে করে কথাগুলো শুনবে, অ্যাঙ্গুলারে থিটা সেম রোল প্লে করে, বাট দ্যাট ডাজেন্ট মিন এস আর থিটা সেম। তাহলে তোমাদের কোশ্চেন ছিল, স্যার হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এস অ্যান্ড থিটা, সেটা আমরা বার করতে চলেছি। ভালো করে অনেক ভাবে বার করা যায়, সহজে বার করা হচ্ছে। গুড, জানি তোমরা, একদম একদম গুড, ঠিক বলেছো। ভালো করে এবার বুঝে নাও, দেখো এখানে ছিল, পুরো একবার ঘুরলো, পুরো একবার ঘুরলো। আচ্ছা রেডিয়াস কত বলছি? রেডিয়াস আর, তাহলে এটা আর হলে এটাও আর হয়, তাই তো নাকি? রেডিয়াস তো সেমই থাকবে, তাই তো? এখানে ছিল, পুরো একবার ঘুরলো, তাহলে তোমরা আমাকে বলো পুরো যদি একবার ঘুরে তাহলে কতটা অ্যাঙ্গেল ও কভার আপ করলো? না রেডিয়াস বলো বলতে হবে, বলো আমি লিখতে পারি। আচ্ছা ছিল এরকম, পুরো একবার ঘুরলো, সার্কামফেয়ারেন্স কত কভার করলো, যেটাকে বাংলায় বলে পরিধি, সার্কামফেয়ারেন্স কত কভার করলো? তাহলে আমি লিখতে পারি একদম, ফর টু পাই আর লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, একবার পুরো ঘুরলে কত ঘোরে? টু পাই আর, টু পাই আর লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, টু পাই আর গেল, অ্যাঙ্গেল কত ঘুরলো? টু পাই। বলো বুঝলে কিনা? ইউনিটারি মেথড, ফর ওয়ান লিনিয়ার ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট টু পাই বাই টু পাই আর। বলো বুঝলে কিনা? ক্যাপস করো, কিছু যায় আসে না, এমনি আমরা করে অভ্যস্ত, তাই ক্লিয়ার সবার? ফর এস লিনিয়ার ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা কত হবে? টু পাই বাই টু পাই আর ইন্টু এস, টু পাই কাটবে, থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি রিলেশন হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা। বলো বুঝলে কিনা সবাই? চলো ভালো করে বুঝবে পারে, শোনো ভালো করে শুনবে পারে। এবার যেটা বলতে চলেছি খুব ইম্পর্টেন্ট, অনেকেই আমাকে বলে দিল, অনেকেই আমাকে বলে দিল স্যার রিলেশন হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা। এবার আমি যেটা বলবো তারা জানে না, শিওর ভালো করে বুঝবে, কনসেপ্ট হচ্ছে, ভালো করে শোনো, এস স্কেলার না ভেক্টর? ভেক্টর, গুড। থিটা স্কেলার না ভেক্টর?
জোরে জোরে কোশ্চেন হচ্ছে, ভালো করে শুনো ভালো করে শুনো, ওই যে আমি চারটা বলেছিলাম না, চার্ট ওয়াইজ এটাও আরেকটা নিয়ম, চার্টের যে যার কাউন্টার পার্ট, বুঝতে পেরেছো কাউন্টার পার্ট মানে কি, এস এর কাউন্টার পার্ট থিটা, ভি এর কাউন্টার পার্ট ওমেগা, যে যার কাউন্টার পার্ট, একটা যে কোয়ান্টিটি আরেকটাকে তাই কোয়ান্টিটি হতে হবে, মানে কি বলছি আমি, ভি যদি ভেলোসিটি হয় তাহলে ভি ভেক্টর, ওমেগাও তাহলে ভেক্টর, তাহলে বলো থিটা কি ভেক্টর হবে, বুঝতে পেরে গেছো, মিলিয়ে দেখে নাও, মিলিয়ে দেখে নাও, বলো ওখানে চার নম্বর পয়েন্ট ছিল ফোর্স, ফোর্স স্কেলার না ভেক্টর, আর তার কাউন্টার পার্ট ছিল টর্ক, তাহলে টর্ক কি ভেক্টর কোয়ান্টিটি, পাঁচ নম্বর পয়েন্ট ছিল মাস, মাস কি স্কেলার, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কি স্কেলার, এই হলো তার লজিক, এই হলো তার লজিক, কিন্তু প্রবলেম আছে এখানে, কোশ্চেন হচ্ছে তার ডাইরেকশন দেখাবো কিভাবে, তার ডাইরেকশন দেখানোর জন্য ভালো করে দেখে নেবে, তার ডাইরেকশন দেখানোর জন্য নিয়ম হচ্ছে রাইট হ্যান্ড থাম রুল, কিরকম দেখে নাও, এটা কিন্তু এরকম নয়, আচ্ছা এইটা যদি তোমরা কেউ দাও, এটা যদি তোমরা কেউ দাও পুরো জিরো পাবে, কিন্তু এটা হয় না, এবং বইতে এগুলোকে ইলাবোরেটলি বলা নেই, কারণ এই জায়গাগুলো আমরা জেনারেলি বাইপাস করে বেরিয়ে যাই, কারণ এগুলো খুব ডেপথে কনসেপ্ট, তার রিজন কি আবার ভালো করে বোঝো, এইটা দেওয়ার মানে হচ্ছে থিটা যেদিকে, এস যেদিকে থিটা সেদিকে, কিন্তু অ্যাকচুয়ালি থিটার ডাইরেকশন বুঝে নাও, এই হাত রাখবে, এই হাত এরকম যেভাবে ঘুরছে সেইভাবে হাতটাকে কাটা করো, থাম যেদিকে সেটা হচ্ছে থিটার ডাইরেকশন, তাহলে থিটা হচ্ছে আমার ছবি ওয়াইজ এই বাইরের দিকে, বলো বুঝলে কিনা, যদি এটাকে বলে রাইট হ্যান্ড থাম রুল, দেখে না যদি না বোঝো আবার দেখার জন্য ভিডিওতে দেখবে, পজ পজ করে বারবার, যেভাবে ঘুরবে সেইভাবে হাত রাখবে এরকম, রেখে হাতে কার্ল করবে এরকম, এই যেমন ঘুরছে এই, তাহলে থাম যেদিকে থাকবে সেটা হচ্ছে থিটার ডাইরেকশন, আর যদি এসটা এই দিকে হতো, বুঝে নাও এই দিকে হতো, তাহলে কি রকম হতো, এই দেখো হাত এই তাহলে ভেতরের দিকে, আমি তো দেখাতে পাচ্ছি না এখান থেকে ফুটো করবো কোথায়, তাই দেখাতে পাচ্ছি না, তাই বুঝতে পারছো এই পেছন দিয়ে বোর্ডটাকে ভেদ করে পেছন দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পেরেছো, তাহলে এই অ্যারো এরকম দেওয়া যায় না, এই অ্যারো রিপ্রেজেন্ট করে এস যেদিকে থিটা সেদিকে, কিন্তু এখানে তো না, পুরোপুরি আলাদা, প্লেনটাই আলাদা, এস যে প্লেনে থিটা তার পারপেন্ডিকুলার প্লেনে, যদি এরকম হয় তাহলে ডাউনওয়ার্ডস, মানে এইদিকে ডাউনওয়ার্ডস বা ইনওয়ার্ডস বলতে পারো, যদি এরকম হয় তাহলে আপওয়ার্ডস বা আউটওয়ার্ডস বলতে পারো, বলো বুঝলে কিনা, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, চলো এবার নেক্সট, ভালো করে নেক্সট হচ্ছে, বুঝলাম আমি এটা, নেক্সট হচ্ছে এবারে আমি বোঝাবো ওমেগা, আমরা তো অলরেডি এটা পড়লাম, ভি এর ফর্মুলা লেখা যায় ডেল্টা এস বাই ডেল্টা টি, ওমেগাও তাহলে লেখা যাবে, ভালো করে বুঝবে ওমেগা দিয়ে করছি, এবার এই ডিফারেন্সটা আমি আগের দিন বুঝিয়েছিলাম, আবার বলছি ওমেগা কে লিখব ডেল্টা থিটা বাই ডেল্টা টি, হয়ে ডেল্টা টি টেন্ডস টু জিরো, তখন ওমেগা কে লেখা হয় ডি থিটা বাই ডি টি, এইভাবে এখানেও তাহলে এটাকে লিখবো ওয়েন ডেল্টা টি, এটা আগের লজিক, এটা বোঝাচ্ছি তার কারণ যাতে তোমাদের মনে পড়ে, এগুলো টেন্ডস টু জিরো ভি ডি এস বাই ডি টি, এর নাম ছিল ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, আর এর নাম অ্যাভারেজ ভেলোসিটি,
তাহলে এটাতেও এর নাম ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি, এর নাম অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। বলো বুঝলে কিনা এটা? যারা বুঝতে পারোনি তাদের জন্য, যারা বুঝতে পারোনি তাদের জন্য একটা অঙ্ক থাকলো, এই অঙ্কটা করলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাগুলোকে ভালো করে বলো, অঙ্কটা লিখবে, এটা মুছে দিলাম আমি এই জায়গাটা, আর দরকার নেই। ভেলোসিটি চলে এসেছি, থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2t² + t, দেন ফাইন ওমেগা, দেন এটা কোশ্চেন, ফাইন ওমেগা ইন 2 সেকেন্ড, ভালো করে বুঝবে, ইন 2 সেকেন্ড অ্যান্ড এট 2 সেকেন্ড। ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করো, একটা বলেছে ফাইন্ড ওমেগা ইন 2 সেকেন্ড, ইন 2 সেকেন্ড মানে 0 থেকে 2 সেকেন্ড, তার মানে এটাকেই বোঝায় অ্যাভারেজ। আর এট 2 সেকেন্ড, এট 2 সেকেন্ড মানে হচ্ছে 2 সেকেন্ডে তার ওমেগাটা কত, বলো বুঝলে কিনা? ভালো করে দেখো, আমি প্রথমে করছি এটা ইন 2 সেকেন্ড, এটাকে করছি, এটা মানে হচ্ছে ওমেগা অ্যাভারেজ। কোন ফর্মুলা? ডেল্টা থিটা বাই ডেল্টা টি। ডেল্টা থিটা মানে আমি লিখতে পারি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল বাই ডেল্টা টি ইন 2 সেকেন্ড, মানে 0 থেকে 2 সেকেন্ড, তাহলে টাইমের গ্যাপ 2 বসবে। বলো বুঝলে কিনা? তাহলে টাইমের গ্যাপটা হচ্ছে 0 থেকে 2, তাহলে আরো ভালো করে আমি যদি বলতে পারি থিটা এফ টা হবে 2 সেকেন্ড আর থিটা আই টা হবে 0, বলো বুঝলে কিনা? এগুলো নোটেশন, এগুলো নোটেশন। এবার আমি এখান থেকে বার করছি থিটা 2 বার করছি, মানে টাইমের জায়গায় 2 বসাও, 2 × 2² + 2, 4, 8, 10। থিটা 0 বসাও, মানে টাইমের জায়গায় 0 বসাও, 0 + 2 মানে 2, বলো বুঝলে কিনা? যে কথা বলছো সে কাছে মাইক নিয়ে কথা বলো। জোরে জোরে, আমি বারবার বলছি মাইকটা কাছে নিয়ে কথা বল, আমি শুনতে পাচ্ছি না তোর কথা। থিটা 2 মাইনাস থিটা 0, ডেল্টা থিটা, ডেল্টা থিটা মানে ওমেগা ইন 2 সেকেন্ড বলেছি, ইন 2 সেকেন্ড মানে কোথা থেকে শুরু হচ্ছে, 0 থেকে 2 সেকেন্ড, ইন 2 সেকেন্ড মানে 0 থেকে 2 সেকেন্ড। তাই ফাইনাল কে? থিটা 2। ইনিশিয়াল কে? যখন টাইম 0 ছিল মানে থিটা 0। এবার থিটা 2 তে টাইমের জায়গায় 2 বসিয়ে দিলাম, থিটা 0 তে টাইমের জায়গায় 0 বসিয়ে দিলাম। এবার আমি 10 আর তাহলে এটা বসাবো এখানে, আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, তাহলে ওমেগা অ্যাভারেজ হচ্ছে 10 − 2/2, 4 rad/s, এটা কার অ্যান্সার, ইন 2 সেকেন্ডের অ্যান্সার। বোঝা গেছে? এক 2 সেকেন্ড করছি, এক 2 সেকেন্ড মানে কি ইনস্ট্যান্টেনিয়াস। হ্যাঁ হ্যাঁ, ভ্যালু বসিয়ে দিয়ে আর কিছু করিনি তো, 10 − 2/2, 4 rad/s করলাম, এটাই হলো ওমেগা অ্যাভারেজ, মানে ফাইন্ড ওমেগা ইন 2 সেকেন্ডে বেরিয়ে গেল, ইন 2 সেকেন্ডে এটা হলো তার অ্যাভারেজ হলো, আর অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবারে করব এন্ড এট 2 সেকেন্ড, এক 2 সেকেন্ড মানে ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস d থিটা / dt,
তাহলে এটাকে লিখবো ডি ডিটি অফ এই থিটার ভ্যালুটা বসাবো টু টি স্কোয়ার প্লাস টু তাহলে কত হবে যদি আমি করি এটা হবে ফোর টি আশা করবো সবার জানা না জানা থাকলে ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের ভিডিও আছে সেটা দেখবে ফোর টি সামনে চলে আসবে আর মাইনাস ওয়ান প্লাস জিরো জিরো হ্যাঁ কনস্ট্যান্টের ডেরিভেটিভ তাহলে ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে ফোর টি টাইম বলে দিয়েছে টু সেকেন্ড ফোর ইন্টু টু তার মানে এইট র্যাড পার সেকেন্ড দেখো দুটোর অ্যান্সার আলাদা কিন্তু আশা করব বুঝতে পেরেছো অ্যাভারেজ মানে কি ইনস্ট্যান্টেনিয়াস মানে কি কি না এখানে জিরো তে কেন বার করবো এক টু সেকেন্ড বলেছে তো আমাকে তো কথার ল্যাঙ্গুয়েজটা ফলো করতে হবে কথার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ওই টু সেকেন্ড সময় কত ওটাকে ইনস্ট্যান্টেনিয়াস বলে আমি এখন কি করছি আর আরেকটা কথা হচ্ছে আমি সারা জীবন ধরে কি করেছি সারা জীবন মানে ইনিশিয়াল থেকে এখন অবধি আর এখন কি করছি মানে এট দ্যাট টাইম সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস বোঝা গেছে চলো এবার ছোট্ট পার্ট আমি এখানে মাঝখানে ছাড়তে পারছি না একটু করে নিই আমি তারপর বাকি পার্টটা আমরা পরের দিন করবো খুব ইম্পর্টেন্ট যে পার্টটা হবে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রিলেশন তৈরি করব বিটুইন ভি অ্যান্ড ওমেগা সেটাও সহজেই বেরোবে ভি ইজ ইকুয়াল টু ডেল্টা এস বাই ডেল্টা টি টি দিও করতে পারো কোনো আপত্তি নেই যেটা ইচ্ছা দিয়ে করতে পারো কোনো আপত্তি নেই এই ফর্মুলা প্রুফের সময় যেটা ইচ্ছে ইউজ করতে পারো আমি এখানে লিখতে পারি এস ইজ ইকুয়াল টু আবার আর থিটা তাহলে ডেল্টা এস হবে আর ডেল্টা থিটা কেন সার্কুলার মোশন করছে এটা আর এখানেও আর আরটা তো চেঞ্জ হবে না কি চেঞ্জ হবে থিটাটা চেঞ্জ হবে এখানে একটা থিটা এখানে আরেকটা থিটা আরটা তো সবসময় সেম থাকবে তাই আরটা কনস্ট্যান্ট এটা বুঝলে কিনা বলো হ্যাঁ স্যার বুঝেছি তাহলে ভি ডেল্টা এস এর জায়গায় বসাবো সরি ভুল লিখেছি একটু আর ডেল্টা থিটা বাই ডেল্টা টি তোমরা জানো ডেল্টা থিটা বাই ডেল্টা টি মানে ওমেগা ফর্মুলা প্রুফ বলো বুঝলে কিনা আর মনে রাখা তো খুব ইজি এস ইজ ইকুয়াল টু আর থিটা ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা বলো বুঝলে কিনা হ্যাঁ শুনতে পাচ্ছি না কি বললে কি করতাম আমি শুনতে পাচ্ছি না একবার হ্যাঁ যদি আমি ডিরেক্ট করতাম তাহলে হতো মানে কি ডিরেক্ট করতাম বল বুঝলাম না কিভাবে হতো দেখাতে হবে না না কিভাবে হতো বল আমাকে কিভাবে হতো এস মানে হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হ্যাঁ তো এখানে কিভাবে হবে কিভাবে বল আমাকে প্রসেসটা তো বলবি যেটা ভাবছিস সেটা বল ওরকম ভাবে বলা যাবে না এরকমই ভাবে করতে হবে তুমি শুধু ডেল্টা এস ডেল্টা টি না লিখে ডিএস ডিটি করতে পারো তাতে কি যায় আসবে একই হবে এবার খুব ভালো করে শুনবে কে বলবি ওমেগা স্কেলার না ভেক্টর তাহলে ওমেগার ডাইরেকশন কি হবে ওমেগার ডাইরেকশন কি হবে একই লজিক যে কোনো পয়েন্টে যদি এভাবে যায় ভেলোসিটি কোন দিকে হয় ওই পয়েন্টে তোরা জানিস ট্যাঞ্জেনশিয়াল এটা ভি সরি এটা ভি একই লজিক হাত আবার এরকম নেব এই করব তার মানে এটা হচ্ছে ওমেগা তার মানে সহজ কথায় থিটার ডাইরেকশন যেদিকে ছিল
থিটা ডাইরেকশন যেদিকে ছিল ওমেগা ডাইরেকশনও সেই দিকে, বল বুঝলি কিনা? একই ভাবে বার করতে হবে। তাহলে আবার এক কটা খাতে খাটে এই ভি ইকুয়াল টু আর ওমেগাতে ভি, আর এখানে ওমেগা যদি লিখি এটা ভুল, এরকম লেখা যাবে না, তোমাকে এইভাবে লিখতে হবে, আরেক ভাবে লেখা যাবে, সেটাই আমরা পরের দিন করব। এখান থেকে শুরু হবে, এত অবধি যা করলাম ওই অঙ্কটা বাদ দিয়ে, ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস ওইটুকুনি বাদ দিয়ে, ওটাও তার মানে কিছু কিছু বইতে করা আছে, পরের যে কনসেপ্টটা দেবো পরের দিন, খুব ইম্পর্টেন্ট, ওটা বইতে নেই, এত অবধি দেখবে বইতে মোটামুটি করা আছে, পর থেকে নেই। কিন্তু সত্যি কথা বলছি, এটা ভুল ফর্মুলা, এটা শুধুমাত্র এই ফর্মুলাটা হয় ইউনিফর্ম সার্কুলার মোশনের। বাট প্রথমেই বলছি ওমেগা ইউনিফর্ম সার্কুলার মোশনের শুধুমাত্র কনসেপ্ট নয়, ওমেগা একটা জেনারেল কনসেপ্ট, অ্যাকচুয়াল ফর্মুলা যে কোনো জিনিসের জন্য ফর্মুলা হয় ভি পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু আর ওমেগা। তুই ভেবে দেখে নে, তুই ভেবে দেখে নে, এখান থেকে বসিয়ে দেখে নে, এই ভি আর আর এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি এই পয়েন্টে যখন আসবে এইভাবে যদি ঘোরে এটা ভি হবে এটা আর হবে এখানেও অ্যাঙ্গেল কত খুব ইম্পর্টেন্ট এটা ভি নয় এটা হচ্ছে ভি মানে পারপেন্ডিকুলার ডাইরেকশনে যে ভেলোসিটি ইউনিফর্ম সার্কুলার মোশনে ভি সবসময় আর এর পারপেন্ডিকুলার, তাই এটা স্পেশাল কেস ভাবতে পারি, অ্যাকচুয়াল সব জায়গায় হবে না পারপেন্ডিকুলার, পরের দিন যখন এটা করব তখন বুঝতে পারি ভি পারপেন্ডিকুলার। এখান থেকে আমরা কনসেপ্ট বলবো, এখান থেকে নেই বইতে, এত অবধি মেইনলি বোর্ডের, এবারে যেটা বলবো এটা জয়েন্টে আছে, কিন্তু আমি এখানে পড়িয়ে দেবো এই পার্টগুলো জানা দরকার, পরের দিন এখান থেকে শুরু করবো। সবার ক্লিয়ার? ভি পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু আর ওমেগা, কেন এখান থেকে শুরু করবো পরের দিন, সবার ক্লিয়ার? তাহলে ভি ইজ ইকুয়াল টু, স্যার তাহলে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা ওটা শুধু সার্কুলার মোশনের ক্ষেত্রেই হবে? একদম, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা ওটা শুধুমাত্র সার্কুলার মোশনের ক্ষেত্রে, তার কারণ ভি যেটা লিখেছি ওটা সব সময় আর এর সাথে পারপেন্ডিকুলার সার্কুলার মোশনের ক্ষেত্রে, দেখ সব সময়, আর অন্যান্য ক্ষেত্রে পরের দিন ক্লাসটা করি তখন ওটা বুঝতে পারবি ভি পারপেন্ডিকুলারটা কেন এলো। আপাতত ভি পারপেন্ডিকুলার বাদ দে, পড়াশোনা করবি এত অবধি ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, বইগুলো ইউনিফর্ম সার্কুলার মোশন পড়বি, ক্লিয়ার সবার? দ্যাটস অল, এত অবধি থাকলো, পরের ক্লাস